রাতভর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল ব্যাপক বোমাবাজি। রেললাইন এবং সাধারণ মানুষের বাড়ির আশেপাশে পড়ে রয়েছে একাধিক বোমা। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরের ফুলিয়া প্রফুল্লনগর এলাকায়। জানা যায়, প্রফুল্লনগর এলাকার বাসিন্দা সঞ্চিতা সরকার এবং তার স্বামী গৌতম সরকার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিল। এলাকাবাসীদের অভিযোগ, স্বামী এবং স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল আগে থেকেই। স্বামী স্ত্রী দুজনেই তৃণমূলের আলাদা আলাদা দুই গোষ্ঠীর ঘনিষ্ঠ। জানা যায়, বুধবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। অভিযোগ, সঞ্চিতা সরকার তার ঘনিষ্ঠ গোষ্ঠীকে খবর দেয় এবং তার স্বামীকে কয়েকজন এসে বেধড়ক মারধার করে এবং অপর এক গোষ্ঠী ঘটনাস্থলে উপস্থিত হলে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বোমাবাজি। বোমাবাজিতে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকার মানুষ। সকালে ওই এলাকায় একাধিক বোমা পড়ে থাকতে দেখে এলাকাবাসী। শেষে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল নেতৃত্ব। কালকে দাদা, ওই যে আমাদের পার্শ্ববর্তী বাড়িতে ওরা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দীর্ঘদিন ধরে, এই অশান্তির জেরে ওই কলোনির থেকে লোক আসে। হ্যাঁ, লোক এসে এসে বোম মারে, বোম টোম মেরে তো প্রায় দিনই হয় এরকম। কালকে রাত্রে গণ্ডগোলটা একটু বেশি মাত্রায় হয়ে গেছে। মানে কি নিয়ে গণ্ডগোল তাদের? ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। তার কি কোনো দল করে? দল করে। কি দল করে? তৃণমূল। স্বামীও তৃণমূল করে? না, স্বামী ঠিক বলতে পারবো না, ওনার স্ত্রী তৃণমূল। তৃণমূল করে? স্ত্রী কি পঞ্চায়েত সদস্য নাকি? পঞ্চায়েত সদস্য তৃণমূলের? তৃণমূলের। আর স্বামীর সাথে দীর্ঘদিন গণ্ডগোল? দীর্ঘদিন গণ্ডগোল। এই নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল। তারপরে কি হয় কালকে রাতে? কালকে রাত্রে যাই হোক, ও স্বামীকে দুই তিনজন এসে মেরে টাকা পয়সা নিয়ে যায়। 20,000 না 21,000 বলছিল, টাকা পয়সা নিয়ে যায়। তারপরে হচ্ছে ও মারার যখন বেরিয়ে যায় তখন আমি ঘরের থেকে বেরোই। কাঁদছিল ওর মেয়ে, কাঁদছিল। কাঁদার পরে বেরোনোর পরে ওই কিছুক্ষণ পরে আবার ওদের লোকজন এসেছিলো, এসে আবার মারধর করে, বোম চার্জ করে। বোম ওই যে পড়ে আসে আমার বাড়িতে। কারা এরা? কারা এরা? হচ্ছে কলোনির সবই তৃণমূলের লোক। তৃণমূলের লোক। বোম টোম কুড়িয়ে নিয়ে গেল, আবার এগুলা দেখেনি, এগুলা সকালবেলায় দেখলাম। তিনটে সব আছে, বাচ্চা টাচ্চা। কি চাইছেন আপনারা? এর একটা সমাধান হোক। আপনাদের স্বামী স্ত্রীতে ঝামেলা হয় মাঝে মাঝেই, রাত্রে লোক আসে, এসে প্রচণ্ড চেঁচামেচি খিস্তি খামারি করে, করে থুয়ে চলে যায়, ওনাকে মারার হুমকি দেয় ওর স্বামীকে আর কি। তা কালকে নাকি লোকজন এসে ওনাকে খুব মেরেছে, ঘরে টাকা পয়সা নাকি ছিল নিয়ে গেছে। উনি আর ওনার মেয়ে বাইরে এসে খুব কাঁদছিল, চেঁচামেচি করছিল। তারপরে সবাই মিলে বেরানোর পরে তারপরে আসলো, আসার পরে সব ফাঁড়ি থেকে পুলিশ টুলিশ এসে সব আবার উল্টো ওদেরই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হ্যাঁ, স্বামীকে ওর ভাইকে, তারপরে আমার সব না কিছু কি কিছু জানি না। তৃণমূল করে? করে, পার্টি করে, এটা জানি কি করে জানি না। তা সে সব নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।